সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে, আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কয়েক মাস আগেও মনে করা হতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার অবস্থাও ছিল অত্যন্ত মজবুত। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে আগ্রাসনের আগে পুতিন ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন, তবে ইউক্রেনে রাশিয়ার কৌশলগত পরাজয় ব্যক্তিগতভাবে পুতিনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাকে এখন উপেক্ষা করছেন অনেক ছোট দেশের নেতারাও। আল জাজিরার বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। সম্প্রতি উজবেকিস্তান সমরখন্দ বিমানবন্দরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান উজবেক প্রেসিডেন্ট শফকত মির্জিয়োয়েভ। এর কিছুক্ষণ পরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানও ঐতিহাসিক সিল্ক রোডের কেন্দ্রবিন্দুতে অবতরণ করে, কিন্তু মির্জিয়োয়েভ তাকে স্বাগত জানাতে সেখানে ছিলেন না। পরিবর্তে তার প্রধানমন্ত্রী আবদুল্লাহ উরিপভকে পাঠান। জিনপিং এবং পুতিন সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনের জন্য সমরখন্দ সফর করেন। চীন এবং রাশিয়ার নেতৃত্বাধীন 8 সদস্যের এই নিরাপত্তা জোটে এবার ইরানকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট ডিউ ডিলিজেন্সের পরিচালক উজবেকিস্তানে জন্মগ্রহণকারী আলিশার ইলখামভ আল জাজিরাকে বলেছেন, মির্জিয়োয়েভের এই কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন রাশিয়ার বাড়ির উঠোনে একটি টেকটনিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধ 200 দিনেরও বেশি সময় ধরে চলছে, এমন পরিস্থিতিতে পুতিনকে একটি দায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, সম্পদ হিসেবে নয়। একজন পরাজিত নেতাকে কেউ সম্মান দেয় না। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেন আক্রমণ করার ঠিক আগে পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের উপর তার প্রভাবের শিখরে পৌঁছেছেন বলে মনে করা হয়েছিল। জানুয়ারিতে কাজাখস্তানে একটি গণঅভ্যুত্থানে দেখা দিলে দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ বিদ্রোহ দমন করার জন্য রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা সিএসটিওর শত শত সেনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তালেবানরা 2021 সালের অগস্টে আফগানিস্তানের দখল নিলে মধ্য এশিয়ার বাকি অংশে রাশিয়ার প্রভাব বেড়ে যায়। এর আগের বছর রাশিয়ার সিএসটিওর সদস্য আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছিল। নাগর্নো কারাবাখ নিয়ে সপ্তাহব্যাপী যুদ্ধের পরে এই অঞ্চলে হাজার হাজার শান্তিরক্ষী মোতায়েন করেছিল রাশিয়া। ওই যুদ্ধে আজারবাইজানের বাহিনী বিশাল এলাকা দখল করেছে। আর্মেনিয়া এবং দুটি বিচ্ছিন্ন জর্জিয়ান অঞ্চলে আগে থেকেই রাশিয়ান ঘাঁটি ছিল, ফলে ইরান এবং তুরস্কের সীমান্তবর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের তিনটি দেশে রাশিয়া সামরিক দিক থেকে সুবিধাজনক অবস্থানে ছিল। সামরিক উপস্থিতি মস্কোকে মধ্যপ্রাচ্যেও তার সোভিয়েত যুগের প্রভাব পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল। রাশিয়ান বোমারু বিমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে দীর্ঘস্থায়ী যুদ্ধে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ক্রেমলিন সিরিয়ার যুদ্ধকে তার নতুন অস্ত্রের প্রচারের জন্য ব্যবহার করে এবং এর বিক্রি বাড়ায়। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপর্যয় ঘটেছে। প্রায় 2 দশক ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আছেন। তিনি রাশিয়ার সামরিক বাহিনী গড়ে তোলা এবং আধুনিকীকরণের জন্য অনেক সময় এবং অর্থ ব্যয় করেছেন। তাকে কিছুদিন আগেও ব্যাপকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে দেখা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন নেতা বহুলাংশে ধ্বংস হয়ে গেছে, ইউক্রেনে রাশিয়ার কৌশলগত পরাজয় হয়েছে। রাশিয়ার এই বিপর্যয় পুতিনের ক্ষমতায় থাকাকে কঠিন করে তুলতে পারে। তিনি এখন নিজ দেশে নজিরবিহীন সমালোচনার মুখোমুখি হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক বাহিনীকে পুনর্গঠন করতে হবে। এখনও পর্যন্ত ক্রেমলিন তার কৌশলগত উদ্দেশ্য হাসিল করতে পারেনি। এই যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে ধারণা নাটকীয়ভাবে বদলে গেছে। রাশিয়ার কথিত আধুনিক সামরিক বাহিনী ইউক্রেনের বিগত 6 মাসের যুদ্ধে বহুলাংশে বিপর্যস্ত হয়েছে। রাশিয়ার স্থলবাহিনী ইউক্রেনে ব্যাপক মার খেয়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধে রাশিয়ান হতাহতের সংখ্যা 80,000-এর কাছাকাছি হতে পারে। নিহতদের মধ্যে জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। রাশিয়া সেনাবাহিনীকে সাবেক অবস্থায় নিতে সম্ভবত একটি প্রজন্ম লেগে যাবে। বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের রাশিয়ার বিপর্যয় মস্কোর জন্য রাজনৈতিক প্যান্ডোরার বক্স খুলেছে। যেমন এরই মধ্যে নাগর্নো কারাবাখে নতুন করে লড়াই শুরু হয়েছে, কারণ আজারবাইজান বুঝতে পারছে এখন আর্মেনিয়াকে সাহায্য করার মতো অবস্থায় নেই রাশিয়া। এর আগে রাশিয়া আর্মেনিয়াকে সর্বাত্মক সহায়তা করেছে। যুক্তরাজ্যের এক্সটোর ইউনিভার্সিটির শিক্ষক কেভর্ড ওস্কানিয়ান আলজাজিরাকে বলেছেন, ইউক্রেনের দুর্বল মস্কো এখন নাগর্নো কারাবাখের শান্তিরক্ষা মিশনের বাইরে সরাসরি হস্তক্ষেপ করতে অনীহা দেখিয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট টোকায়েভ জুন মাসে পুতিনের পাশে বসে বলেছিলেন, তার দেশ ইউক্রেনের দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। এতে ক্রেমলিনের অনেকেই ক্ষুব্ধ হন। বিশ্লেষকরা বলছেন, ইরানের তৈরি ড্রোন এবং উত্তর কোরিয়ার অস্ত্র কেনার জন্য মস্কোর সাম্প্রতিক ঘটনায় বোঝা যায় যে রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স পশ্চিমা মাইক্রোচিপের উপর নিদারুণভাবে নির্ভরশীল। পশ্চিমা চাপ মস্কোকে বেইজিংয়ের দিকে আরও বেশি করে ঝুঁকতে বাধ্য করেছে। মস্কোভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি পলিটিকার বিশেষজ্ঞ তেমুর উমারভ বলেছেন, যুদ্ধের আগে চীনকে রাশিয়ার যতটা প্রয়োজন ছিল, যুদ্ধ শুরু হওয়ার পরে এই নির্ভরতা আরও বেড়েছে। প্রযুক্তি আমদানিতে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা শুরু হওয়ায় রাশিয়া ক্রমবর্ধমানভাবে চীনা প্রযুক্তির উপর নির্ভর করছে। রাশিয়া বিশ্ব প্রযুক্তির বাজার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন শুধুমাত্র চীন বাকি আছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, সাবেক সোভিয়েত দেশগুলো চীনের দিকে ঝুঁকেছে, বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলো। কিয়েভভিত্তিক বিশ্লেষক ইগার বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য একটি নতুন জোট দেখতে পাব, কিন্তু তা রাশিয়া কেন্দ্রিক হবে না, হবে চীন কেন্দ্রিক, কারণ রাশিয়া দুর্বল হয়ে পড়ায় পুতিনের কদর কমেছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের প্রথম দিনে কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও পুতিনের একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা ছিল। এজন্য জাপারভ পুতিনকে অপেক্ষায় থাকতে বাধ্য করেন। যদিও কিরগিজস্তানে রাশিয়ান সামরিক ঘাঁটি রয়েছে এবং দেশটির অন্তত 10,00,000 নাগরিক রাশিয়ায় অভিবাসী হিসেবে কাজ করে। সমরখন্ডে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে জিনপিং কাজাখস্তানের জাপারভের সঙ্গে বৈঠক করেন এবং ইঙ্গিত দেন যে বেইজিং মধ্য এশিয়ায় রাশিয়ার বিপরীতে দাঁড়াতেও পিছুপা হবে না। জিনপিং টোকায়েভকে বলেন, আন্তর্জাতিক ঘটনাবলী যেভাবেই পরিবর্তিত হোক না কেন, আমরা কাজাখস্তানকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করব। কাজাখস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্টভাবে রুখে দাঁড়াব। তার এই মন্তব্যকে কাজাখস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সীমানা সম্পর্কে রাশিয়ান রাজনীতিবিদদের সাম্প্রতিক বক্তব্যের পাল্টা হিসেবে দেখা হচ্ছে। গত আগস্টের গোড়ার দিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ দেশটির সামাজিক নেটওয়ার্কে লিখেছিলেন, কাজাখস্তান একটি কৃত্রিম রাষ্ট্র এবং দেশটির নেতাদের বিরুদ্ধে জাতিগত রাশিয়ানদের গণহত্যা করার জন্য তিনি অভিযুক্ত করেছেন। ঠিক এই ধরনের অভিযোগ তুলে 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধের আগেও একই অভিযোগ করেছে রাশিয়া। সমালোচনার মুখে মেদভেদেভ পরে দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং পরে পোস্টটি সরিয়ে ফেলা হয়। গত জুনে রাশিয়ার আইন প্রণেতা কনস্ট্যান্টিন জ্যাটুলিন ইঙ্গিত দিয়েছিলেন, মস্কো উত্তর কাজাখস্তানে দখল করতে পারে, সেখানে বিশাল জাতিগত রুশ জনসংখ্যাও রয়েছে। কিছু পর্যবেক্ষক মনে করেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে রাশিয়ার প্রভাব কমতে শুরু করেছে। এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল এবং বর্তমানে তা আরও দৃশ্যমান হয়ে উঠেছে। এখন রাশিয়া তাদের অঞ্চলে আর অবিসংবাদিত নেতা নয়। ইউক্রেন যুদ্ধকে সোভিয়েত আফগান সংঘাতের সঙ্গে তুলনা করেছেন অনেকে। তারা বলছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের মৃত্যু ডেকে এনেছিল আফগানিস্তানে তাদের আগ্রাসন। উজবেকিস্তানের নির্বাসিত বিরোধী নেতা নিগারা খিদুইতোভা আলজাজিরাকে বলেছেন, ইউক্রেনের রাশিয়ার দুর্বলতা সোভিয়েত ইউনিয়নের পতনের মতো একটি প্রক্রিয়া শুরু করেছে। এবারও রাশিয়ার জন্য একই ভাগ্য অপেক্ষা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।